কে বলছে চামড়া বল, কে বলছে গুটি পোকা, কে বলছে আটিকাটির বাচ্চা, কে বলছে ঝিলমিলি পোকা। এটা যখন খুলবো ভাই আপনাদের সামনে দেখাবো আমি, এটা ঈশ্বরের দান, প্রাকৃতিক সৃষ্টি, ঈশ্বরের দান, প্রাকৃতিক সৃষ্টি, ঈশ্বর আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আপনি আমি বানাইনি ভাই। এটা যখন আমি খুলে এখানে ছাড়বো মিউজিকের ভিতরে, গানের ভিতরে, আপনাদের মনে হবে ভাই সুন্দর একটি ফুল বাগিচা, বাগানের ভিতরে আমরা দাঁড়িয়ে আছি। তবে বিশেষ অফার আছে, এই ঠান্ডা পড়া শুরু বলছে কি জানেন, প্রতিষ্ঠান বলছে চলে যাবার পথে একটা জাদু আপনি আজকে এখানে শিখিয়ে যাবেন, বলছে একটা ম্যাজিক আজকে শিখাবেন। যে খেলাটা দেখিয়েছিল আব্বাজি স্বর্গ পিসি সরকার, উনি এসেছিলেন আমাদের তমলুক রাজবাড়িতে, তখন ছোট, সবে আমি ম্যাজিক লাইনে পা দিয়েছি, উনি দেখিয়েছিল চলন্ত হাতের ঘড়ি টাইমকে চেঞ্জ করেছিলেন তমলুক থানার সামনে রাজবাড়ি মাঠে, যেখানে আমাদের মরম তাগিয়ে আমি খেলা হয়, বাচ্চারা সবাই তালি মারে, জোরসে লাগান, যাও যাও, আরে আসতে আরে আসতে। হ্যাঁ শিল্পী ভাই, কাওয়ালি গানের কথা বলছো নাকি? ঠিক আছে, না শুনুন কাওয়ালি, ঠিক আছে বাংলা প্রথম একটা, তবে দেখুন বাবু বাজারের মধ্যে তো সাউন্ডটা কন্ট্রোলের মধ্যে আমরা করব, প্রচারটা করবো, তবে একটা কথা বলি, গান যতই ভালো হোক শুনুন, শ্রোতা না হলে, দর্শক শ্রোতা না হলে সাউন্ডটাকে যদি একটু না খেলাতে পারেন কিন্তু গান শুনে মজা হয় না, না ভুল বললাম ভাই? এখন দেখবেন আমাদের জলসাকে তো খালি মুখে তো বাড়ায়, দেখবেন তো বাবু, বাবু সাহেব দেখুন বাড়িতে যদি কোনো একটা দোয়াদারি করে নেন, যে কোনো একটা ছোটোখাটো অনুষ্ঠান, ছোটো বক্স কিন্তু ওটা লাগাতে হয়, কেন বলুন তো, সবার কানে সাউন্ড আওয়াজটা যেন পৌঁছিয়ে যায়, নাকি মাস্টার? বাচ্চা মনে সবাই একটু তালি মারো, সর্ব আস্তে আস্তে এখন নয়, এখানে যেন আলুর বস্তা মতো হয়ে গেছে ভাই, আমি একটু পিছা, তাই দেখুন।